না, এবার আর দেশের কোনো আদালত নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাকরি চুরি মামলায় রক্ষা কবচ দিল স্বয়ং ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়ে দিয়েছেন আগামী সোমবার পর্যন্ত। আর অন্যদিকে সুপ্রিম কোর্টেও ব্যাকফুটে ইডি সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাকে কেন্দ্র করে। এই মুহূর্তে যেটুকু খবর আসছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট থেকে, তাতে এই চাকরি চুরি নিয়োগ দুর্নীতি মামলা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সস্ত্রীক ছেলে মেয়ে নিয়ে আমেরিকায় চিকিৎসা করতে যাওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। দুটি মামলাতেই দুটি আদালতে রীতিমতো ব্যাকফুটে ইডি এবং সিবিআই, যাদের ভয়ে নাকি এই ভারতের অপরাধ জগৎ থরথর করে কাঁপে। কি হলো সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি মানব, তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে জনসমক্ষে আনো আর আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলো, কারোর ক্ষমতা হবে? আপনারা বলুন। কলকাতা হাইকোর্ট থেকে যে খবর আসছে তাতে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী সোমবার পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ করা হবে না জানিয়ে দিয়েছে কে? স্বয়ং ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন বিভিন্ন মামলায়, বিশেষ করে এই চাকরি চুরি দুর্নীতি মামলা, সেখানে তার বিরুদ্ধে এফআইআর করেছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী, তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, তাকে জেরা করার কথা বলেছিলেন। তারপরে সেই মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, তিনিও একই রায় বহাল রাখেন। ইডি এবং সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকদের তাদের এফআইআর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঢুকিয়ে তাকে জেরা করার অনুমতি দেওয়া হয়। ইডি এবং সিবিআই এর সেই এফআইআর এর বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে বারবার বলেন কোনো কিছুর দরকার নেই, তথ্য প্রমাণ দিন, আমি নিজে ফাঁসির মঞ্চে প্রাণ বিসর্জন দেব। তিনি প্রতিদিন সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে ছুটে বেড়াচ্ছেন চাকরি চুরি নিয়োগ দুর্নীতি মামলা থেকে রক্ষা কবচ পাওয়ার জন্য। কলকাতা হাইকোর্টে এই এফআইআর এর বিরুদ্ধে দায়ের হলো মামলা, এবং আজকে বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ্য করলাম ইডির আধিকারিক তাদের অনুমতি নিয়ে, ইডির যিনি আইনজীবী ছিলেন তিনি ঘোষণা করে দিলেন আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করবে না ইডি। ইডি আপত্তি জানিয়েছিল যে মামলাটি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, সেই মামলা সেখানে শোনানি হবে না, কারণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নাকি এই মামলা শোনার এখতিয়ার নেই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডি আধিকারিকদের এই দাবি মেনে নিয়ে মামলাটি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা, ফেরত পাঠিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে। আজকে জানা গেল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সেই মামলা আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, সেই এজলাসেই আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটি হবে। আজকে এই মামলাটির শুনানি ছিল এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন আজকে প্রচুর মামলা আছে, এই মামলার শুনানি হবে আগামী সোমবার, এবং সেখানে ইডির আধিকারিকদের অনুমতি নিয়ে ইডির আইনজীবী জানিয়ে দেন আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা হবে না। এবং এই মামলার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি 26 জুলাই থেকে 20 আগস্ট, এই সময়টা তিনি আমেরিকায় থাকবেন। আগামী 8 আগস্ট আমেরিকার হাসপাতালে তার অ্যাপয়েন্টমেন্ট আছে, চিকিৎসা এবং অস্ত্রোপচারের জন্য তার সময় লাগবে। তার যে দাবি, আমেরিকা যাওয়ার দাবি তিনি জানিয়ে দিয়েছিলেন গত 15 জুলাই ইডিকে, ইডি কোনো আবেদনে এখনো সাড়া দেয়নি এবং সেই জন্যই তিনি মামলা করেছেন। আগামী সোমবার তীর্থঙ্কর ঘোষের আদালতে এই মামলাটি উঠবে, এবং যেটুকু মনে করা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে অনুমতি পাবেন, আগেও তিনি পেয়েছেন, তিনি আমেরিকায় সস্ত্রীক চিকিৎসা করতে যাবেন, ড্যাং ড্যাং করে ইডি কিচ্ছু করতে পারবে না। অন্যদিকে সুপ্রিম কোর্টে কি দেখলাম, সুপ্রিম কোর্টেও একই মামলা চলছিল এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাবার অনুমতি দিক ইডি। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কেন আটকানো হচ্ছে, এর আগেও তো তারা আদালতের নির্দেশ মেনে বিদেশে গিয়েছেন এবং ফিরে এসেছেন, তারপরেও তাদেরকে কলকাতা বিমানবন্দরে কেন আটকানো হচ্ছে? আপনারা জানেন যে চলতি বছরের, এই বছরের 5 জুন ছেলে মেয়েদের নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন
অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সেখানে অভিবাসন দপ্তরের আধিকারিক তাকে আটকায়, তাকে জানানো হয়, ইডি আর আধিকারিকরা তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে, ফলে তিনি এখন দেশ ছেড়ে যেতে পারবেন না। সুপ্রিম কোর্ট সেটারও সমালোচনা করেছে এবং ইডিকে জানিয়ে দিয়েছে আপনারা সব দিক বিচার বিবেচনা করে এদেরকে বিদেশ যাওয়ার পারমিশন দিন। কেন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হচ্ছে তার জবাব দিতে পারেননি ইডি আধিকারিকরা। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না তার কোনো সদুত্তর দিতে পারেননি ইডি এবং সিবিআই এর আধিকারিকরা। ফলে এই মামলা উঠছে, সোমবারে হাইকোর্টে উঠবে এবং যে কোনো দিন সুপ্রিম কোর্টে চাপ জানিয়ে দেওয়া হয়েছে যে ইডির অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার পারমিশন দিক বিদেশ যাওয়ার। এবং কলকাতা হাইকোর্টে তীর্থঙ্কর ঘোষের এজলাসে তিনি অনুমতি পেয়ে যাবেন, কারণ সুপ্রিম কোর্টে এই মামলায় বিচারপতিরা কোনো আপত্তি জানাননি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সস্ত্রীক বিদেশ যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তবে এটা এখন আমাদের দেখার যে তীর্থঙ্কর ঘোষের এজলাসে চাকরি চুরি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছিল ইডি সিবিআই সেটাও তুলে নেবার পারমিশন দেওয়া হয় কি না। আপাতত আপনারা সোশ্যাল মিডিয়ায় যাই দেখতে থাকুন আজকের যে লেটেস্ট খবর, আপডেট খবর, তাতে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাডভান্টেজ পেয়ে গেছেন, ইডি এবং সিবিআই পিছিয়ে আছে যতটুকু আমাদের যে অনুমান, তাতে আগামী কয়েকদিনের মধ্যে সোমবারের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সস্ত্রীক দুই বাচ্চাকে নিয়ে আমেরিকায় চিকিৎসা করতে যাওয়ার অনুমতি পাবেন। এবং যেটুকু আমাদের মনে করা হচ্ছে এই চাকরি চুরি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে সেটাও মনে হচ্ছে বাতিল হয়ে যাবে। ইডি এবং সিবিআই তদন্তের রিপোর্ট কিচ্ছু এগুতে পারেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করে চাকরি চুরি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ হবে এবং তদন্ত এগিয়ে নেওয়া যাওয়া হবে, এটা এখনো পর্যন্ত ইডি এবং সিবিআই কিছু প্রমাণ করতে পারেনি। ফলে সোশ্যাল মিডিয়ায় আপনারা আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়ে যা যা পোস্ট দেখছেন, জানি না ভবিষ্যতে কি হবে, তবে আপাতত আজকের দিনে বর্তমানে দাঁড়িয়ে অ্যাডভান্টেজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিছিয়ে আছে আমাদের ইডি সিবিআই, যাদের ভয়ে নাকি ভারতবর্ষের অপরাধ জগৎ কাঁপে। এই হচ্ছে আসল তথ্য, যেখানে আজকে কলকাতা হাইকোর্টে আগামী সোমবার তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তার এজলাসে মামলা উঠছে, দুটি আবেদন শোনা হবে, এক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার অনুমতি পাবেন কিনা, অবশ্যই পাবেন কারণ সুপ্রিম কোর্ট থেকে তাকে আটকানো হয়নি, ইডিকে বিবেচনা করে তাকে অনুমতি দেওয়া হয়েছে, ফলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যেতে পারবেন না, তাকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হবে। আর দুই, ইডি সিবিআই এখন অবধি এমন কিছু প্রমাণ আদালতে পেশ করতে পারেনি যাতে চাকরি চুরি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত হতে পারে। অতএব এফআইআর যেটা হয়েছে সেটাও মনে হচ্ছে, আমার আশঙ্কা সেটা বাতিল হয়ে যাবে, চাকরি চুরি দুর্নীতি মামলায় মনে হয় না তার বিরুদ্ধে আর কোনো তদন্ত করতে পারবে ইডি সিবিআই, কারণ এখন অবধি কোনো তথ্য প্রমাণ তারা আদালতে দিতে পারেনি এত দিনের পরেও। আসল তথ্য হচ্ছে এটাই, আপনারা জানান আপনাদের মতামত দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। সোশ্যাল মিডিয়া যেটা দেখছেন সেটা ভবিষ্যতে হয়তো ঘটতে পারে, আপাতত বর্তমানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় আপনারা যেগুলো দেখছেন সেগুলো একেবারেই ভুয়ো, কিছু অতুৎসাহী উৎসাহ বসে তারা পোস্ট করে যাচ্ছেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে, তার একটাও এখন অবধি ঠিক নয়। সবটা তো শুনলেন, আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।